ক্রমেই তৃণমূলের গোষ্ঠী কন্দল প্রকাশ্যে আসছে। মেদিনীপুর শহরে এবার তৃণমূলের বিধায়িকার বিরুদ্ধে মুখ খুললেন 2022 পৌর নির্বাচনে মেদিনীপুর পৌরসভা 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী শঙ্খমিত্রা পাল। গত পৌর নির্বাচনে তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরে হারতে হয়েছে 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীকে। এরকমই অভিযোগ করলেন 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শঙ্খমিত্রা পাল এবং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস সভাপতি। কারণ হিসেবে তিনি তুলে ধরেছেন 14 নম্বর ওয়ার্ডের পৌর নির্বাচনে দলের নির্দেশকে অমান্য করে তার বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অর্পিতা রায় নায়েক এবং অর্পিতা রায় নায়েকের জন্য ওই ওয়ার্ডে হারতে হয়েছিল তৃণমূল প্রার্থী শঙ্খমিত্রা পালকে। দল বিরুদ্ধ কাজের জন্য তাকে 6 বছরের জন্য বহিষ্কার করেছিল দল, কিন্তু তারপরেও মেদিনীপুরের বিভিন্ন অনুষ্ঠানে বিধায়িকা জুন মালিয়ার সঙ্গে একই মঞ্চে দেখা গেছে অর্পিতা রায় নায়েক ও তার স্বামী বিশ্বেশ্বর নায়েককে। সেখান থেকে প্রশ্ন তুলেছেন ওয়ার্ডের সভাপতি তৎকালীন তৃণমূল প্রার্থী, যেই হারের পেছনে মেদিনীপুরে তৃণমূল বিধায়িকা তথা অভিনেত্রী জুন মালিয়ার লোকজন কলকাঠি নেড়েছে। এমনিতে মেদিনীপুর শহরে তৃণমূল বিধায়িকা এবং সাংগঠনিক দলের নেতৃত্বের একটা বিভাজন সর্বজন বিদিত। বারে বারে বিধায়িকার বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকেই আঙুল তুলছে বলে মনে করছে মেদিনীপুরবাসী। এ বিষয়ে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা বলেন, দল বিরোধী কাজের জন্য দল থেকে তাদেরকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। বিধায়িকা তাদের সঙ্গে কেন যোগাযোগ রেখেছে তার ব্যক্তি গত ব্যাপার, এ বিষয়ে আমার জানা নেই, কিন্তু দলের কোনো নির্দেশ নেই যোগদান করার জন্য, তারা কিন্তু সাসপেন্ড আছে দল থেকে। আমি শঙ্খমিত্রা পাল। 2022 পৌর নির্বাচনের সময় 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলাম। আমারই যে কন্টেস্টিং ক্যান্ডিডেট তিনিও এক সময় তৃণমূল কংগ্রেস করতেন, কিন্তু যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে প্রার্থী হিসেবে নির্বাচিত করেছিলেন, ঠিক তার পর মুহূর্তেই তিনি দল থেকে ছেড়ে নির্দলীয় ক্যান্ডিডেট হয়েছিলেন। কিন্তু আমার একটাই অভিযোগ এবং প্রশ্ন দলের কাছে, উচ্চ নেতৃত্বের কাছে, যে আমাকে যারা হারালো পৌর নির্বাচনে, তারা দল, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দীর্ঘ 6 বছরের জন্য দল থেকে বহিষ্কার করেছিলেন, আমার পৌর নির্বাচনের সময় তারা তৃণমূল কংগ্রেসকে অকথ্য ভাষায়, নিম্ন ভাষায় কালাগালি করেছিল, কিন্তু সেই তাদেরকেই দল বহিষ্কৃত আমাদের 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্পিতা রায় নায়েক এবং তার হাজবেন্ড বিশ্বেশ্বর নায়েককে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রোগ্রামে সম্মানীয় বিধায়িকা এবং আমাদের মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান একই সাথে স্টেজ শেয়ার করতে দেখা যাচ্ছে। তাই আমার কাছে প্রশ্ন যে চক্রান্তভাবে এইভাবে যে এমন কার্যক্রম করা হচ্ছে, এটা আমার কাছে প্রশ্ন যে একটা বিভাজন সৃষ্টি করার চেষ্টা চলছে। এবং আমার সন্দেহ হচ্ছে যে সম্মানীয় বিধায়িকা ও মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান তাহলে চক্রান্ত করে এই নির্দল কাউন্সিলরের সাথে হাতে হাত মিলিয়ে আমাকে হারানোর চেষ্টা করেছিলেন। আমি চাই যে এর পূর্ণ তদন্ত করা দরকার। আর কেন এত মাতামাতি করছেন এই নির্দল কাউন্সিলর ও তার হাজবেন্ডকে নিয়ে আমাদের দলের ব্যানারের প্রোগ্রামে, একই সাথে একই মঞ্চে স্টেজ চেয়ার করছেন আমাদের চেয়ারম্যান ও সম্মানীয় বিধায়িকা? আমি চাই এর পূর্ণ তদন্ত করা দরকার। 14 নম্বর ওয়ার্ড প্রেসিডেন্ট এক্স আর্মি বরুণ বোস, 2022 সালে আমাদের পৌর নির্বাচন হয়। পৌর নির্বাচনে আমাদের প্রার্থী হন শঙ্খমিত্রা পাল। তার আগের দিন ঘোষণা হয় অর্পিতা রায় নায়েকের নামে। যখন সকালবেলায় আমরা শঙ্খমিত্রা পালের নামে সংবাদ পাই, চিঠি পাই, এবং আমরা দীর্ঘ 5 বছর ধরে ওয়ার্ডটাকে যেসব জনবহুল ধরে এবং জনসংযোগ করেছি, তাতে আমাদের প্রচেষ্টা ছিলই আমরা জিতছি জিতছি জিতছি। কিন্তু দেখা গেল পৌর নির্বাচনের যেদিন আমাদের রেজাল্ট আউট হয়, সেই দিন আমরা ফলাফল থেকে আমরা বিফল হলাম। খুব দুঃখিত সাহেব বলছি আমরা। এই বিফলতার পিছনে কি আমাদের বিধায়িকার কোনো ভূমিকা ছিল? আমার মনে হয় থাকাটা অসম্ভব নয়, সম্ভবই। কেননা 26শে জানুয়ারি যেদিন পতাকা উত্তোলন হয় আমাদের দাঁড়িমাদের ওখানে, সেদিন আমি ওখানে এক্স আর্মি হিসাবে উপস্থিত ছিলাম। সেদিনই আমার কাছেই উনি বলেছিলেন অর্পিতা রায় নায়েককে, যে অর্পিতা তুমি ভোটের জন্য প্রস্তুত তো? কিন্তু তখন যখন ঘুরে আমাকে দেখে, কথাটাকে একটু ঘুরিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে আমাকে প্রশ্ন করে যে বরুণদা শঙ্খমিত্রা পাল কোথায়, এবং চেয়ারম্যান সাহেব বলেন শঙ্খমিত্রা পালকে ডাকুন। আমি শঙ্খমিত্রা পাল এখানেই আছে।
তো সব খুব দুঃখিত, আমাদের ওয়ার্ড বিধানসভার ভোটে 1460 ভোটে আমুনাকে লিড করেছেন এবং ভোটের পর থেকে বহুবার ফোন করে গেছি কিন্তু আমাদের ফোনে কোনো সাড়া দিচ্ছেন না, কেন হঠাৎ? আমি একজন এক্স আর্মি, আমি চিরকাল দেশের সেবা করে এসেছি, আমি এখানে এসো আমি পার্টির সাথে থেকে পার্টির জনসংযোগ করে মানুষের সেবায় রয়েছি। সকলেই জানে মেদিনীপুর শহরবাসী কেন মিউনিসিপ্যালিটির প্রত্যেকটা অধিকারী যারা আমাদের অফিসে যুক্ত আমাদের কাজের সাথে যুক্ত তারাও জানে আমরা এই ওয়ার্ড থেকে লিড করছি এবং বিশ্বনাথ পাটনামের দীর্ঘরূপ বিশ্বাস ছিল যে আমরা এই ওয়ার্ড থেকে লিড করছি, কেন তার কঠোর পরিশ্রমে ফলাফল আমরা কিন্তু দিতে পারলাম না। আর একই মঞ্চে মানে তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত যারা দল থেকে বহিষ্কৃত হয়েছিল 6 বছর, আর একই দলের প্রার্থী যেখানে আমাদের টিএমসির ব্যানারে সভা হচ্ছে কম্বল বিতরণ হচ্ছে এই কিছুদিন আগে 17 নম্বরে হলো, সেখানে কেন বহিষ্কৃত প্রার্থী বহিষ্কার করার পরে অর্পিতা রায় নায়ক ওই মঞ্চে দেখা যাচ্ছে? 14 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি আছে তৃণমূলের এবং ওখানে যে প্রার্থী হয়েছিল পৌর নির্বাচনে তারা দল যাদেরকে বহিষ্কার করে দিয়েছে তাদেরকে কিন্তু আবার পরবর্তীকালে জুনমালিয়ার সঙ্গে মঞ্চে দেখা গেছে তৃণমূলের প্রোগ্রামে। দেখুন, পৌরসভা নির্বাচনে দল বিরোধী কার্যকলাপের জন্য মেদিনীপুর সহ যতগুলো পৌরসভায় নির্বাচন হয়েছিল দলের নির্দেশে তাদের প্রত্যেককে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল। এখনো পর্যন্ত দলের মধ্যে তাদেরকে কিন্তু অন্তর্ভুক্তি করা হয়নি, কারণ দলের অন্তর্ভুক্তিকরণ এবং সাসপেন্ড এটা দলের সর্বোচ্চ কমিটি সিদ্ধান্ত নেয়। আমরা আমাদের জেলাতে জেলার কোর্ডিনেটর অজিতবাবু, মানস রঞ্জনবাবু যিনি আমাদের মন্ত্রী আছেন, ঘাটালের সাংগঠনিক জেলা সভাপতি আশিসবাবু, এই জেলার যিনি চেয়ারম্যান আছেন দীনেনবাবু এবং আমার, আমাদের 5 জনের সই করা কাগজে যাদের যাদেরকে সাসপেন্ড করা হয়েছিল পৌরসভা নির্বাচনে তাদের কাউকেই এখনো পর্যন্ত দলে অংশগ্রহণ বা যোগদান করানোর কোনো বার্তা দল আমাদেরকে পৌঁছায়নি, ফলে তারা সাসপেন্ড অবস্থায় আছেন এটা জানবে নিশ্চিত। আমি জানি না কেন উনি এটা করছেন, ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার, দলের সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই। দেখুন, আমি কি বললাম, যাদেরকে পৌরসভা নির্বাচনে সাসপেন্ড করা হয়েছিল তাদেরকে দলে নেওয়া হয়নি। উনি ব্যক্তিগতভাবে কারোর সঙ্গে মিট করতেই পারেন, কারোর সঙ্গে দেখা করতেই পারেন, কারো বাড়িতে যেতে পারেন, কারোর সঙ্গে কথা বলতে পারেন, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রাজনীতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, কারণ তৃণমূল কংগ্রেস এভাবে কারো ব্যক্তিগত মতামতের উপরে চলে না। দলের সর্বোচ্চ নির্ধারক কমিটি যাদেরকে সাসপেন্ড করেছে তাদেরকে নেওয়া হয়নি, এটা আমি আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম।